आज আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার পূর্ণ তীর্থস্থান তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির। তারকেশ্বর স্টেশনে চলে এসেছি। পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা জনপ্রিয় শিব মন্দির এটাই। এখানে এসে তোমরা থাকতে পারো। তারকেশ্বরে যাবেন কিভাবে? এখানে থাকার ব্যবস্থা আছে কি? তারকেশ্বরের শ্রাবণী মেলা কবে হয়? মন্দিরে পুজো দেবেন কিভাবে? মন্দিরের খুব কাছাকাছি তারকেশ্বর রাজবাড়ি। সমস্ত কিছুর ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। নকুলদানা দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়, তার সঙ্গে এই ধাগা লাগে। এর উপরে আছে 101 টাকা আর 151 টাকা। বাবার মাথায় জল ঢালার লোটা ও ফুল, আর এই হলো তারকেশ্বরের বিখ্যাত দুধ পুকুর। হনুমানজি আছে। মোহনাগড়ি কলকাতা থেকে মাত্র 58 কিলোমিটার দূরে অবস্থিত এই শিব মন্দির। গোস্বামী নিরামিষ হোটেলে পাবেন সুস্বাদু সব নিরামিষ খাবার, একদম সাজানো ভেজ থালি, আমরা ভেজ খাচ্ছি এখানে। সঙ্গে অবশ্যই দেখবেন ঐতিহাসিক তারকেশ্বর রাজবাড়ি। তারকেশ্বরে যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ধরব, তো ঠাকুরপুকুর থেকে বাসে করে চলে এসেছি 12টি ধরে, তো মোটামুটি 45 মিনিটস মতো লাগলো। হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে যাব তারকেশ্বর। মানু আর মানুর মা, টিকিট কাটবো হচ্ছে আমার মোবাইল অ্যাপ থেকে, আমি ইউপিএস থেকে টিকিটটা বুক করে নেবো। দেখলাম যে 15 টাকা করে ভাড়া 9:03। তারকেশ্বর লোকাল দাঁড়িয়ে আছে, তো এখন বাজে 9:05, তো ট্রেনটা অ্যাকচুয়ালি একটু লেট করেই এসছে, 9:04 ঢুকেছে। 8 ঘন্টা 45 মিনিট অন্তরই ট্রেন আছে এই তারকেশ্বর যাওয়ার। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই তারকেশ্বরের লোকাল। হাওড়া থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম বালি, উত্তরপাড়া, সিঙ্গুর ক্রস করে আমরা অনেকটাই চলে এসেছি। মার ভোর আর ভোরের ভাগ কমাচ্ছে। হাওড়া থেকে তারকেশ্বরের লোকাল ট্রেনের ফেয়ার 15 টাকা। ট্রেনে হাওড়া থেকে তারকেশ্বর পৌঁছাতে সময় লাগে মোটামুটি ঘন্টা দেড়েক। তারকেশ্বর লাইনে প্রচুর দেখলাম এরকম চাষবাস হচ্ছে, তার মধ্যে দেখলাম ধানের চাষ প্রচুর হচ্ছে, এছাড়া আছে পাট, পানি ফলের চাষ হচ্ছে, আর বিভিন্ন রকম সবজির চাষও এখানে হচ্ছে। আমরা তারকেশ্বর স্টেশনে চলে এসেছি, তো এখন বাজে প্রায় 11টা, তো আসতে সময় লাগলো ঘন্টা দেড়েক। এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে এই বাঁদিক ধরে যাব। তো এখানে প্রচুর টোটো আছে, তো টোটো করেও তোমরা যেতে পারো, 5 মিনিটের ডিস্টেন্স এখান থেকে মন্দিরে, তো আমরা হেঁটেই যাচ্ছি ওই জন্য। চা খাওয়ার মাল, এই হচ্ছে তারকেশ্বর থানা। তারকেশ্বর থানা থেকে একটা ডান দিকে রাস্তা গেছে, তা আমরা বাঁ দিকের রাস্তায় চলে আসবো। এই গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়েই এই রাস্তা দিয়ে আমরা মন্দিরে ঢুকবো। তারকেশ্বরের তোরণ, এটা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর তোরণ। রাজবাড়ির সামনেই আছে এই বিরাট একটা পুকুর, এই পুকুরের পাশে আছে বিশাল এই রাজবাড়ি। তারকেশ্বর রাজবাড়ি, তো রাজবাড়ি ঢোকার মুখেই আছে এই তোরণটা, তো এই তোরণে সোজা ঢুকলে পড়বে রাজবাড়ি, আর এই রাজবাড়ি এই রাস্তাটার নাম হচ্ছে রাজবাড়ি রোড। বেশ সুন্দর করে বানানো এই রাজবাড়ি। গাড়ি পার্কিং ফ্রি, এটা হচ্ছে পৌরসভার অফিস,
আর এখান থেকে একটু এগিয়েই গাড়ি পার্কিংয়ের জায়গা। তো তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো এখানে পার্ক করার ব্যবস্থা আছে, তো পার্কিং ফিজও দিতে হবে। তো রাজবাড়িতে সব দেখতে পাচ্ছি এখন বিভিন্ন রকম অফিস ভাড়া দেওয়া আছে। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই একটা অফিস আছে এখানে। মন্দিরে পুজো দেওয়ার ডালা এখানে পাওয়া যায়, বেসিক্যালি এখানে নকুল দানা দিয়ে পুজো দেওয়া হয়। থাকার জায়গাও আছে, এটা হচ্ছে সদানন্দ ভবন। তো এখানে এসে তোমরা থাকতে পারো, কিছুক্ষণ স্টে রেস্টও নিতে পারবে এখানে। ঠাকুরের বাটি, শিব ঠাকুর এখান থেকে তোমরা নিতে পারো, ঠাকুরের বিভিন্ন রকম সামগ্রী, অনেক রকম মূর্তিও আছে। তোমরা চলো পুজোটা তাহলে দিয়ে দিই আগে। তো ফুল টুল কি আলাদা করে একটু কিনতে হবে না? দিয়ে দেবে। আচ্ছা, এইখান থেকে পুজো সামগ্রী নেবো। তো 51 টাকা, 101 টাকা, 201 টাকা এইসব দামের ডালা আছে। তো এখানে বেসিক্যালি হচ্ছে এই নকুলদানা দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়, আর সঙ্গে এই ধাগা লাগে, দৌড় বাঁধতে হয়, আর এই বাতাসা আছে। আমরা এখন ভেতরে গর্ভগৃহে পুজো দিতে যাচ্ছি। তো ডালা নিয়েছি, এগুলো হচ্ছে 51 টাকার ডালা, আর এর ওপরে আছে 101 টাকা আর 151 টাকা। আর গর্ভগৃহে ছবি তোলা নিষেধ। তো দুধ পুকুরে স্নানের ছবি তোলা যাবে, তো আমরা কেউ স্নান করিনি, জাস্ট হাত পা ধুয়ে মাথায় জল দিয়ে চলে এসেছি, আর এবার যাব পুজো দিতে। শ্রাবণ মাসে এখানে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয় প্রায় 1 মাস ধরে। সেই সময় মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে বাবার মাথায় জল ঢালার জন্য। সেই সময় এখানে গেরুয়া রং পোশাকি লোকেদের একটি লাইন পুরো 39 কিলোমিটার জুড়ে প্রসারিত হয়। তারকেশ্বরের শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গের দীর্ঘতম এবং বৃহত্তম মেলা। বাবা তারকনাথের মন্দিরটিতে শিবের একটি স্বয়ংভূ লিঙ্গ রয়েছে। মন্দিরটি বিষ্ণুপুরের রাজা বরমাল্যরাও 1729 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন বলে জানা যায়। মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণু দাস, তিনি ছিলেন একনিষ্ঠ শিব ভক্ত। মন্দিরে যাওয়ার রাস্তা, তো এইখান থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না, ভেতরটা রেস্ট্রিক্টেড। তো আমরা একটুখানি এবার দুধ পুকুরের দিকে যাবো, এই যে দুধ পুকুরের দিকে যাওয়ার রাস্তা। মন্দিরের উত্তরে অবস্থিত বিশাল এই দুধ পুকুর, বিশ্বাস করা হয় যারা এই পুকুরে ডুব দেন তাদের প্রার্থনা পূরণ হয়। তো ফুল মালা আর এই জল এখানে বিক্রি হচ্ছে, এই দড়ি দিয়ে রেস্ট্রিকশন করা আছে। এর বাইরে হচ্ছে চান করতে যাওয়া নিষেধ আছে এখানে, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই পুরোটা কিন্তু সার্কেল করে ঘুরে আসা যায়, তো আমরা কিছুটা যাবো দেখে নেবো। আর এই দুধ পুকুরের এই এই পাশটাই হচ্ছে এই জ্বালার দোকানগুলো। শুধু যদি ফুল নেওয়া হয় তাহলে হচ্ছে 20 টাকা করে, আর মালা সমেত হচ্ছে 30 টাকা নিচ্ছে, আর এছাড়াও আছে 50 টাকা, 60 টাকার বিভিন্ন রকম জলের এই লোটা। আর এই হচ্ছে দুধ পুকুর, দুধ পুকুরে স্নান করে এই আমাদের বাবা তারকনাথ মন্দিরে পুজো দেওয়ার হচ্ছে রীতি আছে এখানে। তো আমরা অলরেডি বাড়ি থেকে স্নান করে এসেছি বলে আর পুকুরে স্নান করলাম না, পুকুরের জল একটু মাথায় ছড়িয়ে নিয়েছি, তো প্রচুর মানুষ এখানে স্নান করছে। তীর্থযাত্রীরা সারা বছরই তারকেশ্বর মন্দিরে যান, বিশেষ করে সোমবারে। প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার প্রায় 10 লক্ষের বেশি ভক্ত ভারতের বিভিন্ন স্থান থেকে শিবের মাথায় জল ঢালতে আসেন। শেওড়াফুলির বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে আসে, যা তারকেশ্বর থেকে প্রায় 39 কিলোমিটার দূরে।
খুব সুন্দর করে ঘেরা আছে, ঘিরে এই পাশে বিভিন্ন ডালার দোকান, ফুলের দোকান এগুলো করা আছে। হনুমানজি এটা? হ্যাঁ হনুমানজি আছে। এই দেখো আমি কি বলছি শোনো, এই দেখো হনুমানজি এখানেও আছে। বন্ধুরা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তারই ভিডিও পোস্ট করি আমাদের চ্যানেল মোর ক্রিয়েশনে। আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টাকা নাও, ঠিক আছে, পছন্দ হচ্ছে তো? এই মানু পছন্দ করে শিব ঠাকুরটা কিনলো। তারপর সাথে এসেছিলাম আমরা সেই স্মৃতি দেখার জন্য। তো আমরা এখন মন্দির থেকে বের হচ্ছি। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এবার যাচ্ছি নিরামিষ একটা হোটেলের খোঁজে যেখানে আমরা লাঞ্চ করবো। ডমরু এখানে প্রচুর আচার দেখতে পাচ্ছি, আচারের দোকান প্রচুর আছে এখানে, আচারগুলো বেশ লোভনীয় কিন্তু। আচারের আরম্ভ 15 টাকা থেকে বলছে। চলো ভাত খাই, ভাত খেয়ে তারপরে এদিকে আসবো একবার। এখানে আমরা ডালা নিয়েছিলাম, সেখান থেকে বলে দিল যে এই গোস্বামী হোটেলে নিরামিষ হোটেলে খেতে। অনেকগুলি নিরামিষ হোটেল এখানে আছে, তার মধ্যে আমরা চয়েস করেছিলাম গোস্বামী নিরামিষ হোটেল। দেখা যাক কী আছে না আছে। নিরামিষ মিল সিস্টেম খাবারের প্লেট 80 টাকা করে। আমরা খেতে বসে গেছি, এই হোটেলটায় আমরা এসেছি, এই গোস্বামী হোটেল। এটা হচ্ছে পুরোটাই নিরামিষ, এখানে রান্না হয়। আমাদের থালি রেডি, পুরো থালি একদম সাজানো, ভেজ থালি, আমরা ভেজ খাচ্ছি এখানে। আছে প্রথমে দিয়েছে ভাত, ঘি, তারপরে মুগ ডাল, আলু ভাজা, পাঁপড়, এখানে আছে পাঁচমিশালি আচার, আলু পোস্ত, ধোকার ডাল্লা, আবার পনিরও আছে। আমিও খাই, আজকে আমরা ব্রেকফাস্ট করিনি, ঠাকুরের পুজো দিয়েছি, দিয়ে একেবারে লাঞ্চ করে নিচ্ছি। খাওয়া প্রায় শেষ করে চলেছি। এখানকার আচার কিন্তু বেশ ভালো, মানে আচার ওটা খুব সুন্দর। আর খাওয়া দাওয়ার এই হোটেলের খাওয়া দাওয়ার বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর চা দেয় সাফিসিয়েন্ট, 80 টাকা প্লেট নিল, তবে সাফিসিয়েন্ট খাবার। মন্দির দেখে লাঞ্চ সেরে আমরা চলে এসেছি তারকেশ্বর রাজবাড়ির সামনে। এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি, তবে এই বাড়িতে এখন ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখতে হবে। তো তারকেশ্বর মন্দির বেড়াতে এলে এখানে একবার অবশ্যই ঘুরে যাবেন। তোরণ, এই হচ্ছে একটা মন্দির আছে এখানে, রাজবাড়ির মূল প্রবেশদ্বার, এখান থেকে এগিয়ে প্রবেশ করতো। বন্ধুরা তারকেশ্বরের এই যাত্রা আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।